আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে, উন্নয়নের খেলা হবে, উপরে তবু পদ্ম ফুল, ভরে যাবে ঘাস ফুল, মদের বাংলা সোনালি রবে, এসো বন্ধু খেলা হবে। মাঠে বল পড়ে গিয়েছে, খেলা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে 290টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের সপ্তাহে প্রথম দফা নির্বাচন, তার আগে চলছে জমজমাট প্রচার। এবছর চৌরাশক্য বিধানসভা কেন্দ্রের জন্য দলনেত্রী ভরসা রেখেছেন তার পুরনো দিনের শনি বিপুল গুপ্তের উপরে। নাম ঘোষণা হওয়ার পর থেকেই মাঠে নেমে স্ট্রেট ব্যাটে খেলা শুরু করেছেন তিনি। শনিবার সরিয়ে সন্ধ্যায় কলকাতা নর্থ ওয়েস্ট সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে বিশেষভাবে সম্মর্ধিত করা হল বিপুল গুপ্তকে, যাতে আগামী দিনে তিনি বিপুল ভোটে জয়ী হন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় পুর সমন্বয় সবক্তা পারভীন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এদিন তারা বলেন, 2021 আগেরবার থেকে বেশি সিট নিয়ে ক্ষমতায় আসীন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণ আছে, আমরা প্রার্থনা করব, আমরা ওনাকে বিনম্র বিনতি করব। আর আমার মনে হচ্ছে জনতা দিদির হ্যাট্রিক করবে, দিদিকে জয় করবে, একটা স্ট্রং বেঙ্গল হবে, আর আমাদের সব লোক দিদির হাত মজবুত করে আমরা এগিয়ে যাবো। স্যার, এইদিকে বাম কংগ্রেস আপনার সিদ্দিকির সাথে মহাজোট, একদিকে তৃণমূল একা, এইদিকে বিজেপির সাথে লড়াই, ওই লড়াই কতটা কঠিন হতে পারে আপনাদের জন্য? দেখুন, কোনো লড়াই তো সবসময় কঠিন হয়, কোনো ভোট আপনি তো এটা বুঝতে পারবেন না যে মানুষ এটা করে দেবে ওটা করে দেবে। আপনার মানুষকে, আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে গিয়ে হাত জোর করে ওনাকে বিনতি করা, তারপরে মানুষ কি ঠিক করবে, মানুষ কি নেবে ওরা দেখা যাবে। কিন্তু আমাদের মনে হচ্ছে দিদি 10 বছরে যা উন্নয়ন করেছে, যা যা কাজ করেছে, ওই কাজকে দেখে মানুষটা দিদির সঙ্গে থাকবে, দিদিকে এগিয়ে দেবে, দিদিকে ভরসা দেবে, দিদিকে আবার একটা চান্স দেবে, যা 5 বছর নন-স্টপ উনি কাজ করেন। কেন, আপনি যা আর দুটা দলের নাম নিলেন, ওনার চিফ মিনিস্টার প্রার্থী কে আছে এখন কেউ জানে না, ওরা এসে কি করবে, আমাদের ম্যানিফেস্টো রিলিজ করে দিয়েছে, আমাদের পক্ষে লোক কোনো ওটা সব পুরো ক্ল্যারিটি আছে, কোনো কনফিউশন নেই, ওরা তো কি করবে এটাই বোঝা যাচ্ছে না। কেন্দ্র ডিক্লেয়ার করে কেন্দ্র পালিয়ে যাচ্ছে, কোথায় বলছে আমি এই সিটে লড়বো, কোথায় বলছে ওই সিটে লড়বো। বিবেক জি কে লিয়ে নেই, বাকি পুরো বঙ্গাল মে জাহা জাহা সে টিএমসি কে ক্যান্ডিডেট খড়ে হুয়ে হ্যায়, ইয়া টিএমসি কে ক্যান্ডিডেট লড় রহে হ্যায়, হম লোক সব পুরো আওয়াম কো, ওই হিন্দু মুসলমান সিখ ঈসাই পুরো আওয়াম কো ইয়ে মিলকর চাহিয়ে কি টিএমসি কে হাত কো মজবুত করে। আর যো ফাসিস্ট তাকতে হ্যায়, যো কমনাল বাত লেকর ইলেকশন লড়না চাহতি হ্যায় ইয়া লোগো কো বহকানা চাহতি হ্যায়, উসকো এক ভি ভোট না দে। জেসা কি মিসাল কে তোর পর বিজেপি, ইসকো এক ভি ভোট না দে, ইসসে হামারে হিন্দুস্তান কে পুরো অর্থ অবস্থা বিগড় যা রহি হ্যায়, হিন্দুস্তান কো ইকোনমি কহাঁ আগে গির রহা হ্যায়, ये हम लोगों को सोचना होगा। और ये सोचते हुए हम लोग टीएमसी के हाथ को मजबूत करेंगे। जो परेशानी हर तरह के लोगों को, चाहे हिंदू मुसलमान सिख ईसाई सब, जो यूपी में उनकी हुकूमत आई और जो परेशानी हो रहा है, इस तरह की परेशानी हम लोग बंगाल के आवाम के लिए नहीं चाहते, ऐसी पार्टी को भी नहीं चाहते जो परेशानी से हम लोग को सामना करना पड़े, फेस करना पड़े। ब्यूरो रिपोर्ट, चैनल 10।